গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাচ্ছি ট্যাংরা মাছের ঝাল করবো আলু আর বেগুন দিয়ে। তো চলো মাছটাকে প্রথমে আগে ভেজে নিই। প্রথমে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব। হালকা হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি লাল লাল করবো না, অল্প অল্প। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এই সাইডে রেখে দিই। এবার বসাবো কড়াই। কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, আর ফোড়নে দিলাম অল্প একটু কালো চিনি। তো এবার আলু এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার দেবো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছের ঝোল আমার একদম ফুটে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো মাছ দিয়ে 5 মিনিট ফুটে গেলেই আমার ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। ওপর দিয়ে আমি এই ধনে পাতা দিয়ে দিলাম। গরম ভাতে এই ট্যাংরা মাছের ঝোল একদম ভাজা হয়ে যায়। আজকে আমার লাঞ্চ মেনু তো এটাই। তোমাদের লাঞ্চে আজকে কি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু